প্রথম দিন থেকে সবাই বলে এসেছে, সবসময় আমাদের বলে এসেছে যে অ্যামোলেড ডিসপ্লে আর সুপার অ্যামোলেড ডিসপ্লে সবসময় ভালো। কিন্তু সত্যি কি তাই? পৃথিবী থেকে সব কিছু একদম নির্ভেজাল ভালো হতে পারে? পারে না। ভালো মন্দ মিশিয়ে সব কিছু হয়। অ্যামোলেড ডিসপ্লেরও খারাপ দিক আছে অনেক। আজকে পাঁচটা খারাপ দিক নিয়ে আলোচনা করব। তবে আপনারা যে বিভিন্ন কমেন্ট করছেন, দীর্ঘদিন ধরে আপনারা কমেন্ট করছেন, জানতে চাইছেন বিভিন্ন রকম ডিসপ্লে নিয়ে। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম এই নিয়ে, আইপিএস ডিসপ্লে, এলসিডি ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে ইত্যাদি নিয়ে। না দেখলে আই বাটনে লিঙ্ক দিলাম, সেটাও পরে দেখে নিতে পারেন। কিন্তু তার বাইরেও বিভিন্ন রকম ডিসপ্লে আসে, সেগুলো নিয়ে একটু কনফিউশন প্রথমে ক্লিয়ার করে নিই, তারপরে অ্যামোলেড ডিসপ্লের পাঁচটা খারাপ দিক নিয়ে বলব। অ্যামোলেড ডিসপ্লের ব্রাইটনেস সবসময় সানলাইটে একটু কম হয়, তো সেটাকে বেটার করার জন্য স্যামসাং কী করলো, তার ব্রাইটনেসটাকে আরেকটু বাড়িয়ে দিয়ে তার নাম নিজেরা একটু ব্র্যান্ডিং করে দিল, তার নাম দিয়ে দিল সুপার অ্যামোলেড। ওই ওলেড ডিসপ্লে আর সুপার অ্যামোলেড ডিসপ্লে জিনিসটা আসলে একই, স্যামসাংয়ের ব্র্যান্ডিংয়ের জন্য ওটা সুপার অ্যামোলেড আর একটু নামটা বেশি ছড়িয়েছে আর কি। এবং স্যামসাং এরকম কিছু করছে মানে তার কম্পিটিটার এখন যে হয়ে উঠেছে ওয়ান প্লাস, তাকেও তো স্পেশাল কিছু করতেই হবে। ওয়ান প্লাস তাই তাদের অ্যামোলেড ডিসপ্লেটার নাম দিয়ে দিল ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। মার্কেটিং স্ট্র্যাটেজি আর কিছু না, প্রত্যেকটা কোম্পানি নিজের নিজের মতো করে মার্কেটিং করছে, তাই আলাদা আলাদা নাম দিচ্ছে। এবং অ্যাপেল, অ্যাপেল তো সবার থেকে আলাদা কিছু তাকে করতেই হবে, সবাই যেদিকে যায় অ্যাপেল তার উল্টো দিকে যায়, মানে আপনি কম্পেয়ারই করতে পারবেন না অ্যাপেলের সাথে অন্যের, এমন একটা তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি। তো অ্যাপেল তাদের রেটিনা ডিসপ্লে নিয়ে আসলো, সেই ডিসপ্লেটা অ্যামোলেডও হতে পারে, এলসিডিও হতে পারে, কিন্তু সেটার বিশেষত্ব এই যে তার পিক্সেল ডেন্সিটিটা একটু বেশি হবে, মানে কম জায়গার মধ্যে বেশি পিক্সেল থাকবে, 300 পিক্সেলের বা তার বেশি থাকলেই সেটা রেটিনা ডিসপ্লে। অ্যাপেলের নিজস্ব টেকনোলজি, নিজস্ব নাম, ব্যাস আর কিছু না। তবে ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে যেটা বলে সেটা কিন্তু একটু তফাত আছে, সেখানে অ্যামোলেড ডিসপ্লেই কিন্তু তার সাথে HDR10 এই টেকনোলজিটাকে তার সাথে কম্বাইন করে দেওয়া হয়েছে। তাই HDR10 যখন আমরা পাচ্ছি সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লের মধ্যে, তার নাম হয়ে যাচ্ছে ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে। এর বাইরে আর যা কিছু নাম শোনেন আপনারা, সব কিছু ওই রেজলিউশনের ওপর, পিক্সেল কোনটাতে কত বেশি আছে তার উপরে। যেমন HD মানে 720p, HD প্লাস মানে 1080p, আর 2K-র ওপরে গেলেই সেটা QHD, যেটাকে গালভরা নাম অনেকে দেয় WQHD, মানে ওয়াইড ডিসপ্লে সেটা QHD যদি হয়, 2K হয় তাহলে সেটা QHD, WQHD এরকম হয়ে যায়। আর তারও উপরে তার ডাবল রেজলিউশন হচ্ছে 4K, সেই 4K-র ক্ষেত্রেও নামের নানা রকম কায়দা আছে, সে যেটাকে আমরা UHD, আলট্রা HD বলে থাকি। যাই হোক, আজকের মূল প্রসঙ্গে আসি। অ্যামোলেড ডিসপ্লে যেরকম শুরুতেই বললাম যে সানলাইটে দেখতে একটু অসুবিধা হয়, এমনিতে আপনি যদি সানলাইট একেবারে পুরোপুরি সূর্যের আলোয় না নিয়ে যান, অ্যামোলেড ডিসপ্লে দেখতে দারুণ, সেরা। তার কালার খুব পাঞ্চি হয়, খুব সুন্দর, চোখকে আরাম দেয়, চোখের পক্ষে খুব আনন্দদায়ক জিনিসটা। কিন্তু যেই আপনি সানলাইটে গেলেন, পাশাপাশি একই ব্রাইটনেসের আপনি যদি এলসিডি ডিসপ্লে রাখেন, সেটা এলসিডি ডিসপ্লের ভিজিবিলিটি বেশি থাকবে। তাই অ্যামোলেড ডিসপ্লেকে একটু ব্রাইটনেস বাড়িয়ে দেওয়া হলো, স্যামসাং বাড়িয়ে দিল একটা নতুন টেকনোলজি এনে, তার নাম দিয়ে দিল সুপার অ্যামোলেড ডিসপ্লে। কিন্তু আমার ব্যক্তিগত মতামত যে তারপরও সুপার অ্যামোলেড ডিসপ্লে সানলাইটে, সূর্যের আলোতে ভালো এলসিডি ডিসপ্লে থেকে কোথাও একটু হলেও ব্রাইটনেসে পিছিয়ে থাকে। আর যদি আপনি ঘরের আলোতে দেখেন তাহলে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে অবশ্যই এগিয়ে থাকবে, অনেক সুন্দর দেখতে লাগবে জিনিসটা। এছাড়াও সুপার অ্যামোলেড ডিসপ্লে নিয়ে একটা মিথ আমরা সবসময় শুনি, তাতে কালোটা ভীষণ সুন্দর দেখা যায়, কারণ পিক্সেল জলে নেবে, যে পিক্সেলটা পুরোপুরি অফ হয়ে গেল সেই জায়গাটা কালো দেখা গেল, মানে সেটা পরিষ্কার, নির্ভেজাল, পিওর কালো। কিন্তু ঠিক একই রকমভাবে যখন এলসিডি ডিসপ্লেতে যাই, সেখানে কিন্তু সাদাটা বেশি ভালো দেখা যায়, অ্যামোলেড ডিসপ্লের থেকে সাদা এলসিডি ডিসপ্লেতে বেশি ভালো দেখা যায়, তাই অ্যামোলেড ডিসপ্লে এখানটাতে পিছিয়ে থাকে। এলসিডি ডিসপ্লেতে ব্যাক লাইট থাকে, আর অ্যামোলেড ডিসপ্লেতে পিক্সেল এক একটা প্রতিটা বিন্দু জলে ডিসপ্লের মধ্যে, তাই যখন লো লাইটে, একদম কম ব্রাইটনেসে আমরা অ্যামোলেড ডিসপ্লের দিকে তাকাই, তখন সেটা ফ্লিকারিং ইস্যু দেখা যায়। এমনি খালি চোখে আপনার কোনো রকম অসুবিধা হবে না, কিন্তু আপনি যদি ভালো করে কোনোরকমভাবে স্পেশাল কোনো কায়দা করে লক্ষ্য করেন, বুঝবেন যে ওখানে ফ্লিকারিং ইস্যু হচ্ছে, যার ফলে আপনার অজান্তেই আপনার চোখের ওপর চাপ পড়ে যাচ্ছে। এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। তার জন্য এখন নতুন একটা টেকনোলজি এসেছে, DC ডিমিং টেকনোলজি, যেটার কথা আমি অনেকবার বলেছি, Poco X2 যেটা আছে, তবে সেটা LCD আছে। অ্যামোলেড ডিসপ্লেতে কম বাজেটের মধ্যে আমরা কিন্তু এখনও DC ডিমিং পাইনি। DC ডিমিং থাকলে এই প্রবলেমটা অনেকটাই সলভ হতে পারে। এরপর বলবো অ্যামোলেড ডিসপ্লেতে স্ক্রিন বার্নিং ইস্যু।
স্ক্রিন বার্নিং ইস্যু এমন একটা জিনিস যেটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লের প্রতিটা পিক্সেল তো জ্বলতে থাকে, তাই কোনো একটা জায়গার পিক্সেল যদি সারাক্ষণ জ্বলে থাকে সেটা তাড়াতাড়ি ফুরিয়ে যাবে, তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, তাড়াতাড়ি খরচা হয়ে যাবে, মরে যাবে। উদাহরণ হিসেবে আপনাকে বলতে পারি, আমরা একটা ফোনের ওয়ালপেপার যদি উপর দিকটা পুরোপুরি কালো সেট করি আর নিচের দিকটা কালারফুল করি, তাহলে ওপরের কালোর মধ্যে যে পিক্সেলগুলো আছে সেগুলো অফ থাকবে, সেগুলো বেঁচে থাকবে, কিন্তু নিচের দিকে যেখানে রঙিন আলো জ্বলছে নানা রকম, সেই পিক্সেলগুলো জ্বলতে 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 একসময় চিরকালের মতো নিভে যাবে, তার আয়ু ফুরিয়ে যাবে। তখন ওই নিচের পোর্শনটা স্ক্রিন বার্নিং ইস্যু হয়ে যাবে, মানে স্ক্রিন বার্ন হয়ে গেছে মনে হবে। ঠিক এই কারণেই আমাদের ফোনে যখন অলওয়েজ অন ডিসপ্লে থাকে, সেখানে যে ক্লকের ছবিটা, ঘড়ির ছবিটা আসে, সেই ঘড়ির ছবিটা এদিক ওদিক নড়াচড়া করতে থাকে, এদিক ওদিক লাফিয়ে লাফিয়ে ছুটে বেড়াতে থাকে, কারণ এক জায়গায় সেটা বসে থাকলে সেই জায়গার পিক্সেলগুলো তাড়াতাড়ি আয়ু ফুরিয়ে ফেলবে নিজের। এছাড়া অ্যামোলেড ডিসপ্লে জলের মধ্যে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। হ্যাঁ, এলসিডি ডিসপ্লে জলে বেশিক্ষণ বেঁচে থাকতে পারে, অ্যামোলেড ডিসপ্লে জলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এছাড়া অ্যামোলেড ডিসপ্লে তৈরি করতেও খরচা বেশি পড়ে। ওভারঅল অ্যামোলেড ডিসপ্লে পয়সা উসুলের দিক থেকে অনেকটাই বোধহয় পিছনে থাকে। এর পরের পয়েন্টে যেটা বলবো, যে অ্যামোলেড ডিসপ্লে এই যে চোখে আরাম দেয়, তার কালারটা যে সুন্দর দেখতে হয় সেটা আসলে ন্যাচারাল হয় না, কালারটা পাল্টে যায়, সত্যিকারের যে রং সেই রং আপনারা দেখতে পান না। তার জন্য যারা সত্যি কোনো ফটোগ্রাফি নিয়ে চর্চা করেন, যারা ভিডিও এডিট করেন বা ফটো এডিট করেন, তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা সমস্যা হয়। তারা অরিজিনাল কালারটা ঠিকঠাক যখন ট্রেস করতে পারেন না, তাদের এডিটিংয়ে নানা রকম সমস্যা দেখা যায়। তাই অরিজিনাল কালার দেখতে হলে অ্যামোলেডের ওপর ভরসা করলে চলবে না, আপনাকে এলসিডির দিকেই যেতে হবে। তাহলে আজকের ভিডিওতে অ্যামোলেড ডিসপ্লের এই পাঁচটা খারাপ দিক আপনার সামনে তুলে ধরলাম। আপনার যদি এর বাইরেও আরও কোনো খারাপ দিক নজরে পড়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো লাইক করে জানাবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা আর বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।